हेलो फ्रेंड्स, वेलकम माय चैनल। आज के एक बुद्धर मूर्ति नहीं अपन सामने एस मूर्ति बस किछु दिन आगे बनिए किन्तु ये वीडियो करते पारिनी, कुछ प्रॉब्लम छिलो। तो अपन देखा मूर्ति थ्री डायमेंशन मूर्ति। तो प्रथम कि करेछि, मूर्ति प्रथम माटीते तैरी करा हुए गंगार जो माटी तार संगे किछु बाली मिशिए সেটাকে শুকিয়ে তারপরে সেটাকে পোড়ানো হয়েছে। এবার এত বড় মূর্তি তো পোড়া মানে শুধু পোড়ানো যাবে না, পোড়ানোটা ফেটে যাবে, সেই জন্য এটাকে কী করা হয়েছিল, এটাকে হলো করা হয়েছে। এই দেখুন পেছন ভেতরটা কিন্তু পুরোটাই ফাঁকা, দেখতে পাচ্ছেন? হ্যাঁ, হলো করার পেছনে কারণটা হচ্ছে, এটা যদি আমি হলো না করতাম তাহলে যদি সেটা ফার্নেসে দেওয়া হতো সেটা কিন্তু ফেটে যেত। এখন দেখতে পাচ্ছেন কোনো মানে এটা ফাটেনি, এবং এর যে কালার আছে পুরোটাই ন্যাচারাল কালার। তো আমি এটাকে আপনাদের ঘুরিয়ে দেখাচ্ছি, এটা থ্রি ডাইমেনশন মূর্তি, ব্যাক সাইড কেমন হয়েছে। এটা এর ব্যাক সাইড, ব্যাক সাইডে এর যে ড্রাপারি হ্যায় ও ড্রাপারিকে দেখানো হয়েছে, এর বডি বডির যে স্টাইল। খুব ভারী, ওই জন্য একটু ঘোরাতে অসুবিধা হচ্ছে, কিছু মনে করবেন না। তো এই ছিল বুদ্ধর মূর্তি। মূর্তিটা আমার খুবই প্রিয় কারণ আমিও বুদ্ধরই ভক্ত, তো সেই জন্য বুদ্ধর মূর্তি আমার ভালো লাগে। এর পর এর সামনে আমি আরও কিছু মূর্তি করছি, অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করবো সেটা। এটা কমেন্টস করে জানাবেন কেমন হলো, আর আপনাদের কমেন্টস আমি আরও ইন্সপিরেশন পাব। তো আজ এই পর্যন্ত রাখি, সামনে আবার ভিডিও নিয়ে দেখা হবে। ওকে, বাই।